বাংলার সাংস্কৃতিক চ্যানেল বঙ্গভূমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি একটি নতুন সিরিজ যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ চরিতামৃত। মহাপুরুষ মহা অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরিতামৃত। এই পর্বটি চলতে থাকবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাল্যবস্থা থেকে তার সাধনা, তার উপদেশ, তার মানব সেবা, তার জীবনের সমস্ত দিকগুলি নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। এই সিরিজের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে সহজেই পৌঁছে যায় সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই স্বজন বন্ধু আত্মীয় পরিজনকে শেয়ার করুন। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গভূমি চ্যানেলের শ্রী শ্রী রামকৃষ্ণ চরিতামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছোটবেলার নাম ছিল গদাধর। ঠাকুরের বয়স যখন 7 বছর, একদিন সঙ্গী সাথী সহ মাঠে পরিভ্রমণ করছিলেন। হঠাৎ এক টুকরো ঘন কালো মেঘ আকাশ ছেয়ে ফেলে, আর সেই মেঘের কোলে দেখা যায় এক ঝাঁক বক। তারা শেঠ শুভ্র পক্ষ বিস্তার করে নতুন মেঘে স্বচ্ছন্দ পরিভ্রমণরত। এই দৃশ্য দেখে বালক গদাধরের ভাবপ্রবণ চিত্ত একেবারে উধাও এবং তার সুন্দর এক অনন্ত রাজ্যে প্রবেশ করে, যার প্রতিক্রিয়াস্বরূপ ভাবাবেশজনিত কারণে বালক মূর্ছিত হয়ে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এইরূপ অবস্থা দেখে বয়স্করা তো ভীত ও বিপন্ন বোধ করে তার মা বাবাকে খবর দেন এবং মাঠ থেকে সবাই ধরাধরি করে তাকে বাড়িতে তুলে দেন। কিছুক্ষণ পর গদাধরের চেতনা ফিরে আসে এবং সে আগের মতোই নিজেকে সুস্থ মনে করে। শৈশবাবস্থায় এই সপ্তমবর্ষীয় বালকের ভাবতন্ময়তার অপর নামই হল ভাব সমাধি, যা পরবর্তী সময়ে ঠাকুরের নিত্যসঙ্গী হয়ে। ঠাকুরের জীবনের অনেক এরকম দিব্য ঘটনা রয়েছে যার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গ্রামে সীতানাথ পাইনের বাড়ি, সেই বাড়িতে শিবরাত্রি ব্রত উদযাপন উপলক্ষে শিব মন্দিরের সামনে একবার শিব মহিমাসূচক যাত্রাভিনয়ের আয়োজন করা হয়েছে। এমন সময় খবর পাওয়া গেল যে ছেলেটি যাত্রা দলে শিব সাজে তার কোনো কঠিন ব্যায়াম হয়েছে। দলের অধিকারী চিন্তিত হয়ে খবর পাঠালেন যদি শিব সাজবার লোক পাওয়া যায় তবে অভিনয় হওয়া সম্ভব, নতুবা নয়। অনেক আলোচনার পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হওয়া গেল যে অল্প বয়স হলেও গ্রামের গদায় অর্থাৎ গদাধর অনেক শিবের গান জানে। শুধু তাই নয়, সে যদি শিব সাজে তবে তাকে মানাবেও ভালো। সকলের সমবেত ইচ্ছায় গদায় শিব সাজতে সম্মত হল। তারপর সাজঘরে শিব সেজে বসে সে শিবের কথাই ভাবছিল। এমন সময় তার ডাক পড়ল আসরে। সে কোনো দিকে লক্ষ্য না করে উন্মনাভাবে ধীর মন্থর গতিতে মঞ্চে অবতীর্ণ হয়ে একভাবে দাঁড়িয়ে রইল। তখন তার জটাজুটু সমন্বিত বিভূতিমণ্ডিত সুন্দর বেশ, অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও মুখে ঈষৎ হাসি দেখে পল্লীগ্রামের সমস্ত লোক আনন্দে ও বিস্ময়ে মোহিত হয়ে হরিধ্বনি দিয়ে উঠল। সেই সাথে রমণীরাও উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে সভাতল মুখরিত করে তুলল। আশ্চর্য, গদাধর একইভাবে দণ্ডায়মান, তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রুবর্ষণ হয়ে চলেছে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও গদাইকে স্থান পরিবর্তন করতে বা কথা বলতে দেখা গেল না, সে সংজ্ঞাহীন। এই দেখে
সেদিনের মতো যাত্রা ভেঙে গেল এবং বয়স্ক গ্রামবাসীরা গদাইকে কাঁধে করে বাড়িতে পৌঁছে দিল। খবর নিয়ে জানা গেছে সমস্ত রাত তার এভাবেই কেটে গেছে। পরের দিন সূর্যোদয়ের পর গদাধর প্রকৃতিস্থ হন। এভাবেই আমরা শুনতে থাকব ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরিতামৃত। আমরা আবার উপস্থিত হব পরবর্তী পর্বে এবং সমস্ত পর্বগুলি পাওয়ার জন্য আবার আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।